কুমিল্লার গার্মেন্টের ব্যবসায়ী আজকে কুমিল্লা চান্দিনা হাটে টাকা গণনা চলছে। দেখবো আমরা কোয়ালিটি সম্পন্ন শাড়িওয়াল শাড়িগুলোর দাম দর কেমন যাচ্ছে, আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো। যারা আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আজকের এই ভিডিও শেয়ার দিয়ে দেবেন। আমরা কুমিল্লা চান্দিনা হাটে আছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনি শনিবার আসেন না কেন ভাই? চান্দিনা রবিবার যান? আচ্ছা আচ্ছা, একটু রেস্ট নেন। কতগুলো আনছেন চান্দিনা আজকে? ১৬টা। বেচা বিক্রি হয়েছে? ৮টা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। এটা কত চাইছেন যেটা ধরে আছেন? ৭৫ চাচ্ছেন। কত বলে বাজারে? ৬৫ বলে। কত বেচা বিক্রি টার্গেট? ৬৭ বেচা বিক্রি টার্গেট। মাশাল্লাহ ভাই, টাকা গণনা করতেছেন, গরু বিক্রি করছেন নাকি? দাম পাইছেন আজকে ন্যায্য দাম? মোটামুটি লস হয়েছে নাকি? কালকে গার্মেন্ট কয়টা বিক্রি করছেন? ২৮টা। ভাবছিলাম যাই নাই, তার আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল আমাদের দিকে। কালকে বাজার ভালো ছিল? আচ্ছা আলহামদুলিল্লাহ। এটা কত চাইছেন ভাই শাড়িওয়ালটা? ৮৫ চাচ্ছেন। কত বলে বাজারে? ৭৫ বলে দর্শক, ৭৫ বলে। বেচা বিক্রি কত ভাই লালটা? ৭৭ হলে বেচা বিক্রি করবেন ভাই। এটা কি কিনছেন? কত? ৬৫,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে দর্শক। এই যে কালোটা ভাই, এটা কত দিয়ে কিনছেন? ৬১,০০০। এই যে এটা হচ্ছে ৬১,০০০ এটা দর্শক। আমরা আছি কুমিল্লা চান্দিনা হাটে। এটা থেকে এটার দাম কম না বেশি? ওটা বেশি, কারণ ওটা লম্বা নাকি? এটা চেয়ে দাম বেশি? এগুলা গড় নাকি ভাই? হলুদের চেয়ে তো মরিচের দাম বেশি থাকে না, নাকি হলুদের দাম বেশি থাকে? এটা হচ্ছে মরিচ, হলুদ সাইজও এটা ভালো, কিন্তু দাম কোনটা বেশি এটার? আমি বুঝতে পারতেছি না চান্দিনা হাটে দর্শক। ভাইঙ্গা এগুলো নেবেন ভাই? কোথা থেকে আসছেন? মাদায় থেকে। ১৮৫ দর্শক, জোড়া ১৮৫ একটু দূর থেকে দেখায় তাহলে আপনারা আইডিয়া নিতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে। ১৮৫ জোড়া চাচ্ছে শাইওয়াল সার বাচ্চা। কুমিল্লা চান্দিনা হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভাই। এটা বেচা বিক্রি কত? এটা বেচা বিক্রি কত ভাই? ৮২,০০০ দর্শক, এটা বেচা বিক্রি ৮২,০০০ আজকের কুমিল্লা চান্দিনা থেকে। ভাই দেখে চলে আসেন তো, একটা ছবি তুলি করে, ওগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে দর্শক। আমরা আছি কুমিল্লা চান্দিনা হাটে। আপনারা চাইলে প্রতি শনিবার মঙ্গলবার আসে গরু সংগ্রহ করতে পারবেন। দেখি ভাইয়ের যোগাযোগের নাম্বারটা দিয়ে দেবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ভাই আপনার যোগাযোগের নাম্বারটা বলেন তো। ০১৮ ১৪ ১৪ ৮৩ ৮৩ ২২ ২২ ৯৫ কেউ যদি চায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই জোড়াটা কত রাখবেন লাস্ট? ১৬৫ ১,৬৫,০০০ টাকা এই জোড়া লাগবে, এটা এবং কি পরেরটা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ ভাই। দর্শক আমরা আছি কুমিল্লা চান্দিনা হাটে। আমরা অনেক সুন্দর সুন্দর সারগরগুলো দেখতেছি। এদিকেও আমাদের মুস্তফা ভাইকে দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন ভাই? বাজার ভালো না ভাই। কয়টা নিয়ে আসছেন? ১০টা নিয়ে আসছিলাম। কয়টা বিক্রি হয়েছে? মাত্র ১টা দর্শক, ১০টা নিয়ে এসে মাত্র ১টা। গাড়ি বেরোতে হবে না ভাই, আজকে লস দর্শক। আমরা দেখতেছি ব্যবসা চলবে না এভাবে, যদি হয় তাহলে কদিন চলবে ভাই? এরকম করে কতদিন লস দেওয়া যাবে? জি, এটা কত চাইছিলেন ভাই? ৭৫,০০০ সাওয়া দাম বাসুর। কত বলে বাজারে ভাই? ৬০,৬০ বাজারে বলে ৭০ হলে দিয়ে দিতেন, কাস্টমার তো নাই না ভাই, ৭০ হলে দিয়ে দিতেন। আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আপনারা তো আমবাড়ি যান। আপনাকে আমবাড়িতে ভিডিও দেখছিলাম কৃষি ও খামার চ্যানেলে। জি, এটা কত সাওয়া ভাই? ১০৫ সাওয়া দাম। কত বলে বাজারে? ৮০,৮৫ বলে। বেচা বিক্রি কত বলছিলেন? ৯০ হলে দিয়ে দিবেন দর্শক, ৯০,০০০। আপনারা চাইলে ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাই। গার্মেন্টের হাটে গেলে ভাইকে পাওয়া যাবে ভাই। বিশেষ করে নাম্বার দিতে চায় না সবসময়, অনেকে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে, বাজার ভালো না। এটা কত সব ভাই? সেম দাম ৯০ বেচা বিক্রি ভাই। এটার চেয়ে তো এটা কোয়ালিটি কম, কিন্তু এটার দাম সেম কেন ভাই? সব একে ১৯,২০ আচ্ছা যেটা ধরে আছেন এটা কেমন? এটা একটু বেশি। এটা সাওয়া কত?
সাওয়া দাম 10 কত বলে বাজারে 90 বলে এটা কেমন 2000 বেশি নাকি 5000 তিন 92 93 বলে দেওয়া যাবে আচ্ছা কালকে গার্মেন্টস কয়টা বিক্রি করছিলেন 11টা 11টা মোটামুটি গেছে আর কি মোটামুটি মোটামুটি বাজার ভালো না ভাই লস বহুত লস আপনাদের গার্মেন্টস হাটে সর্বোচ্চ কত টাকা করে আপনারা একসাথে বিক্রি করছিলেন এক বাজারে বুঝতে পারলাম না তবে মানে সর্বোচ্চ যখন বাজার ভালো গেছে তখন একসাথে কতগুলো গরু বিক্রি করতে পারেন ও 30 32 এই সব কোয়ালিটি সম্পন্ন গরুগুলো এরকম ব্যস্ত করতাম আগে এখন হয় না ভাই এখন হয় না এখন ব্যাপারই বেশি ব্যাপারই বেশি আচ্ছা এটা কত সাওয়া ভাই এটা এটা কত বলছে বাজারে 80-85 বলে বেচা বিক্রি 90 আচ্ছা মোস্তফা ভাই আপনাকে ধন্যবাদ এটা আপনাকে ধন্যবাদ এটা সর্বশ্রেষ্ঠ কত চাইছিলেন 80,000 বেচা বিক্রি কত 70-72 আর ভিডিও কি দেখেন আমাদের দেখি তো ভাই মাঝে মাঝে দেখি ভিডিও যায় মোবাইলে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আজকের কুমিল্লা চান্দিনা হাটে এগুলো কি ভাই দেন নাকি মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু ভাই এটা কি শাইওয়াল নেপালের সাথে ক্রস আছে মনে হয় শাইওয়াল নেপালের সাথে কিছুটা ক্রস আছে কত চাইছেন পঁচাশি সাওয়া দাম কত বলে বাজারে 75 70 বলে বেচা বিক্রি কত 80 হলে দিয়ে দিবেন 80 হলে দিয়ে দিবেন এটা কি কম না বেশি এটা একটু বেশি দর্শক এটা একটু বেশি কোন গরুটা বিক্রি হয়েছিল নিয়ে গেছে আচ্ছা এখন টাকা দিচ্ছে দর্শক আমরা আছি কুমিল্লা চান্দিনা হাটে মাঝারি সাইজের সার গরু গরুর আপনাদেরকে দাম দর সহ সঠিক তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভাই আমরা দেখি আরো একটা সার গরুর দাম জানাই এদিকে ভাই এটাকে বিক্রি করছেন নাকি কত বলে বাজারে 40 বলে কত বলে দিছেন দর্শক বাজার নাকি 40 বলে বেশি বলে আচ্ছা বেশি বলে শাইওয়াল কত বলেছেন কাস্টমারকে ভাই 60 বলেছেন দর্শক 60,000 বলে দিছে অনেক সুন্দর গরু জি জি আর একটা সার গরুর দাম জানাই আজকে কুমিল্লা চান্দিনা হাট থেকে এই যে কয়েকটা সার গরু আছে ভাই সাদাটা কত চাইছিলেন 95 সাওয়া কত বলে বাজারে 70 বলে বেচা বিক্রি পঁচাত্তর হলে বেচা বিক্রি হবে জি জি সার বাছর আপনাদেরকে ধন্যবাদ ভাই সবাই অবশ্যই কথা বলতেছেন কিন্তু সবাই মন খারাপ বেচা কিনে নাই বুঝতে পারছি ভাই আপনাদের কথা শুনেই বুঝতে পারলাম একটা বিক্রি করছেন যে ওই মোস্তফা ভাই বলছিল এই বিক্রি হয়েছে নাকি কত চাইছেন এটা এটা ভাই দাম হচ্ছে 76 চাইছেন কত বলে বাজারে 70 বলে হ্যাঁ লাস্ট গরু তো জি শেষ কত বলেছেন বেচা বিক্রি ভাই 75 কই দিছি 75 বলে দিছে হ্যাঁ আচ্ছা দর্শক 75 আজকে কটা বিক্রি করছেন আজকে ভাই বিক্রি হচ্ছে 8টা মাশাআল্লাহ ফদি গরু তো লাভ 2000 করে থাকবে 1,500 করে লাভ হইবো আলহামদুলিল্লাহ আর কি লাগে অল্প হইলো জি জি আবার আজকে মঙ্গলবার বাজার না জি ওই হিসাবে অনেক ভালো বিক্রি করছে ভালো বিক্রি করছে শনিবার হইলে তো গেলে ব্যাপার না আরো বেশি আচ্ছা এটা শেষ কত বলেছেন ভাই 75 বলে দিছি ভাই 75 হ্যাঁ 70 বলতাছে 70 বলতাছে আচ্ছা আর কিছু হইলে দেখেন দেওয়া যায় কিনা কাস্টমারকে এই জন্য আছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ